ফেসবুক টেলিভিশন দেখলেই যেভাবে আজকে এই বিএনপি নামক দলের যে টুকাই টাইপের নেতারা যেভাবে প্রধানমন্ত্রী সম্পর্কে উচ্চবাচ্য আজকে প্রেস ক্লাবের সামনে বক্তৃতা দেয় সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে আজকের এই আগস্ট মাসে আজকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা করা হচ্ছে কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই যে আজকে এই পুরো মাসব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু বাংলাদেশের থানা পর্যায়ে কিন্তু কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে মাসব্যাপী এই পাঁচ তারিখের প্রোগ্রাম থেকে শুরু করে এই মাসব্যাপী কেন্দ্রীয় যতগুলো কর্মসূচি সবগুলো কিন্তু থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিন্তু পালিত হচ্ছে কিন্তু আপনারাই দেখেন ঢাকা মহানগর দক্ষিণে 30টি উপজেলা মর্যাদার থানা নামে সংগঠন আছে আপনারা থানা পর্যায়ে কোনো এই কর্মসূচি পালন করছেন কিনা আমার বিশ্বাস এই ঢাকা মহানগরের উত্তর দক্ষিণে নিয়ে প্রায় 60টি থানা সেই 60টি থানায় আমাদের রাজনৈতিক কেন্দ্রীয় কর্মসূচি সবগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা পর্যায়ে যেভাবে পালিত হয় এই 60টি থানায় সেই কর্মসূচিগুলো যদি থানা ভিত্তিক আপনারা পালন করেন তাহলে দেখা যাবে ওই যে প্রেস ক্লাবের সামনে যারা বক্তৃতা দেয় না এই বক্তৃতার মানুষগুলোর আশেপাশে বাড়ির আশেপাশে কিন্তু আপনাদের এই আলোচনা সভা কিংবা জনসভা কিংবা প্রতিবাদ সভা কিন্তু করতে পারবেন আর তাদের বাড়ির আশেপাশে যখন আপনারা এই সভাগুলো করা শুরু করবেন তখন এই প্রেস ক্লাবের সামনে এসে তাদের বক্তৃতা দেওয়ার যে স্পিরিট সেটা কিন্তু হারাই ফেলবে সেই কারণে আমি বলি যে আজকের এই ঢাকা মহানগরে যে আলোচনা সভায় আমরা করি এই 23 নম্বর ভিত্তিক এই কর্মসূচিগুলো আমার মনে হয় কোনো হল পর্যায়ে নিয়ে যাওয়া ওপেন মাঠে নিয়ে যাওয়া উচিত